হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ফ্রম দ্য মর্গ্যান হাউস। তো এটা আমাদের নেক্সট ডে অফ মর্গ্যান হাউস, মানে নেক্সট মর্নিং ইন দ্য মর্গ্যান হাউস, বিকজ আমরা কালকে একদম সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। তোমরা নিজেরা মনে হয় দেখতে পাচ্ছ অ্যারাউন্ড আমার নিজ সাইড থেকে, এটা হচ্ছে ওদের পুরো এরিয়াটা যেখানে ওদের স্পেসেসগুলো আছে, প্লেগ্রাউন্ড বলো বা, বিকজ এখানে প্রচণ্ড বেশি স্পেসিয়াস। তো আমি এটা এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা একটা আমি মিনি ছাদ টাইপের বলতে পারবো, মানে ইটস আ ব্যালকনি কাইন্ড অফ জায়গা। তো চলো বসেই পড়ি। তো সকালবেলা উঠেছি, আমাদের ওঠার কথা ছিল, প্ল্যান ছিল সকালবেলা একদম 7টা-8টা নাগাদ, তারপরে আমরা ব্রেকফাস্ট করে এখানে আশেপাশে ঘুরে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে অন্য কোনো একটা স্পটের দিকে। বাট সেটা হয়ে উঠলো না, আমরা ঘুম থেকে উঠেছি, রিসেপশন থেকে ফোন করেছে ব্রেকফাস্টের জন্য, তাই আমরা ঘুম থেকে উঠেছি। তো চলো বেশি দেরি না করে আমরা ব্রেকফাস্টের জন্য যাই। অ্যান্ড সো এটা হচ্ছে ডাইনিং হল, এখানটাতে লাঞ্চ এরিয়া, সবাই খাবে। তো কোনটাতে বসবে? আমার মনে হয় ওইটা মেন ডাইনিং ছিল, বিকজ দেখ আগেকার দিনে ডাইনিং এ না পাশে ওই ইয়ে ছিল, বনফায়ার থাকতো, এটা মনে হয় এক্সটেন্ডেড। হাউস রুম কি, অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। সকালবেলাটা ঠিক দেখতে এরকমই লাগে, মানে অ্যাজ আই এক্সপেক্ট যে এখানে প্রচুর কুয়াশা থাকবে, আছে কুয়াশা বাট কালকে রাতের মতো নেই। কালকে রাতে যেরকম আমরা এই জায়গাগুলোতেও পুরো ফগি দেখতে পাচ্ছিলাম। তো আমরা রেডি, ব্যাকপ্যাক অল ডান, এখন আমরা যাবো গাড়ির দিকে, গাড়িতে সব জিনিসপত্র লোড করবো, তারপরে আশেপাশে ঘুরবো। সো কোথায় কোথায় যাচ্ছি সেটার জন্য দেখতে হবে, রাইট? সো স্টে টিউনড। এটা হচ্ছে 108 নম্বর রুম, যে রুমটা বেসিক্যালি হন্টেড রুম বলা হয়, এটা মিসেস মর্গ্যানের রুম ছিল। আমাদের চেক আউট হয়ে গেছে, মানে জাস্ট জিনিসগুলো এনারা সব রাখছেন রাখছেন, তো এখন আমরা গিয়ে চেক আউট করবো, তারপরে একদম বেরিয়ে যাবো, যেহেতু আমাদের আশেপাশে সাইট সিনসগুলো করতে হবে। তো চলো, পেছনে দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর, মানে হন্টেড টাইপের, বাট অ্যাকচুয়ালি কোনো হরর এক্সপিরিয়েন্স আমাদের হয়নি বাই লাকিলি। তো চলো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো, অ্যান্ড ডিটেলসে তোমাদেরকে বলছি আমরা কীভাবে এলাম কী না ব্যাপার সব বলছি। সো দাঁড়া, এই যে এই দেখো এই জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু মর্গ্যান হাউসেরই এক পুরো এরিয়াটা, এখানে একটা একটা করে কোটেজ করা আছে। অ্যান্ড এই জায়গাটা দেখে আমার খুব সুন্দর লাগলো, এখানে একটা রাস্তা আছে যেটা নর্মালি লোকজন হয়তো যায়। এটা হচ্ছে পুরোটা কটেজ, এবার এইখান থেকে এন্ট্রি। দেখো কত সুন্দর ব্যালকনি ভিউ, এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে পুরোটাই, পুরো রোড ভিউ। আর এই হচ্ছে রুম, পুরো জঙ্গলের মাঝখানে ঘরটা। Your name? সজল দাদা। আচ্ছা এখানে আসতে গেলে কি কি করতে হবে, আমি কিভাবে আসবো? वहाँ से आप लोग को डायरेक्ट करना है तो एनजेपी भी डायरेक्ट कर सकते हैं, नहीं तो मेरे को कांटेक्ट करके वहाँ से भी आप लोग को पिकअप भी कर देंगे, ड्रॉप भी कर देंगे, वो आप लोग खाली कांटेक्ट नंबर चाहिए आप लोग को मेरे। तो आपका कांटेक्ट नंबर दे दीजिए जो सर के पास ये दिया है। तो अच्छा ठीक है, तो नंबर मेंशन करा आछे, तो ये मेंशन नंबर है तुम्हारे के डिस्क्रिप्शन में दिए देबो। जी जी, आप लोग का पैराग्लाइडिंग करना है तो वो भी करवा देंगे, और हमारा नीचे वो राफ्टिंग करना है वो भी करवा देंगे।
उसका सब पैकेजिंग कितना आता है अप्रोक्स? उसका एक्जेक्टली तो 35 है उसका पैराग्लाइडिंग का, लेकिन उसमें थोड़ा डिस्काउंट हो जाएगा मेरे साथ जाएंगे तो। फिर उसमें पैराग्लाइडिंग और उसमें भी सेम है, राफ्टिंग में भी सेम है, 2500 लगेगा। मैं जाऊंगा आप लोगों के साथ तो थोड़ा कम आप लोगों को हो जाएगा। ओके थैंक यू भैया। ठीक है ठीक। समय বৃষ্টিটা নামলো, মানে আমরা জাস্ট ছবি টবি তুলছিলাম তো হুট করেই দেখছি এই যে সবাই মানে কালকে আসার সময় তুমুল বৃষ্টি হচ্ছিল, এখন বেরোনোর সময় তখনও শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা জানি না এরপরে আর কোনো কোনো জায়গাগুলো স্পট ভিজিট করতে পারবো কি না। আসলে আমি তখন বেরোনোর পরেই ঠিক আমরা আবার একটু ওয়েট করে যাই যদি বৃষ্টিটা কমে, বাট আমরা সেখানে উল্টে দেখলাম বৃষ্টিটা আরও বাড়লো, তাই বেশি অনেকটা রাস্তা যেতে হতো, তাই ভাবলাম বেশি দেরি করে আমাদের লাভ নেই। তো পাহাড়ের রাস্তা অফকোর্স যেতে আসতে একটু সময় তো লাগেই, তার মধ্যে রয়েছে যানজট বৃষ্টি কাচার, তো তাই বেশি দেরি না করে আমরা বেরিয়েই যাই টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। তো দেখতে পাচ্ছ পাহাড়টা কি সুন্দর লাগছে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, গরম হালকা লাগছে, মানে জানি না ওয়েদারটা খুব একটা মানে ফেরার দিনে খুব একটা ভালো পেলাম, মানে একদিন গরম লাগছে একদিন ঠান্ডা লাগছে বৃষ্টির হাওয়া। তো মোটামুটি সবাই গাড়ির মধ্যে মজা ফজা করতে করতে গান ফান শুনতে শুনতে প্রায় শিলিগুড়ির দিকে আমরা রওনা দিয়েই ফেলেছিলাম, একটু মজা হচ্ছিল। আমার পেছন লিটারালি ঝাড়ছে না, ও আমার সাথেই আসবে। চলো আমি যাবো তো, এবারে বাড়ি যাবো না, বাড়ি যাবো তো। এই যে থ্যাংকস ভিজিট অ্যাগেন, এটা দেখলেই কেমন একটা কান্না কান্না পাচ্ছে। উফ, বিকজ এই যে এত সবুজ একটা জায়গা, একটা শান্ত একটা জায়গা থেকে আবার হুট করে কলকাতার মতন জায়গায় ফিরে যাওয়াটা ওই গরমের মধ্যে আমার কাছে খুব কষ্টদায়ক ছিল, বিকজ ওখানে প্রচণ্ড গরম ছিল। আর এই যে জ্যামটা, এই জ্যামটা অনেকক্ষণ থেকেই লেগেছে, বাট আমরা বুঝতে পারিনি, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই জন্যে এত জ্যাম হয়েছিল। এখানে এলেই না মনটা কি সুন্দর হয়ে যায়, আবার খারাপও লাগে আবার কবে আসতে পারবো, প্রত্যেকবারে আমার জাস্ট এই ফিলিংটাই হতে থাকে, একদিকে মজা একদিকে আনন্দ একদিকে আবার ফিরে যাওয়ার কষ্ট। বিকজ ফিরে যাওয়া মানেই সেই নিজেদের লাইফের হেকটিক জিনিসপত্র, নিজেদের ব্যস্ত জীবন, আবার কবে আসতে পারবো। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি বিকজ এখানকার ওয়েদার খুব একটা ভালো নেই, আর আমরা বেকার বেকার যেহেতু কালকে আমাদের হেক্টিক হয়ে যাবে, তাই মানে কালকে যদি রাত্রেবেলা আমরা বেরোই বা সকালবেলা বেরোই একদম মিডল অফ দ্য নাইট হয়তো পৌঁছবো। তো তারপরের দিন আমারও কলেজ যাওয়ার আছে, দিশা ইজ এ টিচার, তো ওরও ক্লাস ক্লাস থাকবে, পার্থদারও বিজনেস আছে, ওনারও একটা হেক্টিক হয়ে যাবে। তো আমরা ডিসাইড করলাম যে আজকেই আমরা বেরিয়ে যাব। তো তাহলে একটা দিন কী হয়, আমরা যদি আজকে রাত্রি করে মিডল অফ দ্য নাইটও পৌঁছাই তাহলে আমরা অ্যাটলিস্ট কালকে দিনটা রেস্ট পাবো, ঘুমোতে পারবো, সব কিছু করতে পারবো। তো তাই জন্য আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে একটা হল দেখতে পেলাম, বিকজ আমার এখানে আমরা একটা দেখতে পেয়েছি, তো আমরা এখানেই যাবো, এখানকার স্টোরে একটু হান্ট করবো, তারপরে এখান থেকে বেরোবো, খাবো দাবো, তারপরে একদম রওনা দেবো কলকাতার দিকে। তো তাই জন্যে এখানে দেখে নিই কী কী জিনিসপত্র আছে একবার, দেখি কিছু কিনবো কি কিনবো না সেটা ডিপেন্ড করছে, দেখা যাক। কোনো দেখবো না করে অনেক কিছু হাতে ভরে গেছে, তো যার কিছু নাকি কেনার ছিল না সেও নাকি কিনেছে, দেখেছে সব কিছু করেছে, শুধু আমি বাদে আমি কিছু কিনিনি। তো যেহেতু পয়সা নেই আর কিনলে ঝাটার বাড়ি খাবো, তাই জন্য আর কেনা হয়নি, তাই এখন যাই খেতে যাবো, তাও খেয়ে দে তারপরে দেখছি কী করা যায়। আমরা তো প্ল্যান করেছি মোমো টোমো সব খাবো, যদি মোমো টোমো পাওয়া যায় তাহলে খাবো, আদারওয়াইজ KFC খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। ক্লাউডি ওয়েদার, তো সেই জন্য এখানে
ব্রেকফাস্টটা এমন টাইমে এতটা টাইট ব্রেকফাস্ট করেছে যে আমাদের দুপুরবেলা তিনজনের মধ্যে কারোরই খিদে পায়নি। তো তার জন্য এবারে দেখতে দেখতে কোথায় খাবো করতে করতে বেরিয়ে গেলাম। তো আপকামিং যেখানে দেখতে পাবো তাই খাবো। সো চলো জার্নি স্টার্টেড ফর কলকাতা। তো এখান থেকে কলকাতা আরও 553 kilometers টু গো। ফাইনালি এতক্ষণ পরে আমরা রেস্টুরেন্ট খুঁজবো খুঁজবো করে করে কোথায় এসে মানে প্রায় বলতে পারো আমরা কিষানগঞ্জের দিকে যেতে একটা রাস্তায় গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা জায়গা পেয়েছি, যেটা একটা পদের মানে যেহেতু দুটো মেয়ে আছে তো যেখানে সেখানে তো আমরা ওয়েট করতে খেতে পারবো না। তো এইখানেই প্রেডিক্ট করে করে আসছিলাম। তো এখানে আপাতত খুঁজেছি ড্রাইভার বসেছে, ড্রাইভারের জন্য চা অর্ডার করা হয়েছিল না, সেই বিনা কষ্টে অনেক কষ্টে পরে চা অর্ডার করা হলো, চা খাচ্ছে না এখন। তো আমরা এখন ব্রাঞ্চ ঠিক নয়, এবার ডিনারও ঠিক নয়, এখন বাজে প্রায় 7টা মানে 6:30 ধরতে পারো, আমার ঘড়ি ফাস্ট আছে। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, অনিয়ন পরাঠা, আলু পরাঠা, এখানেও অনিয়ন পরাঠা আলু পরাঠা স্প্রেড হয়ে গেছে, রায়তা, তাওয়া রুটি, চিকেন কষা, পনির বাটার মশালা, হাতে অনিয়ন স্যালাড দিয়েছে, জানি না এটা এক্সট্রা নেওয়া হয়েছে কি না। তো এখন সবাই মিলে আমরা খাবো, খেয়ে নেবো। পার্থ দা ব্লগের জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমি এখন ধান দাবো, থ্যাংকস টু দিশা, বিকজ ও আমাকে মনে করিয়েছে যে খাবারটা যে খেয়ে নিচ্ছ ব্লগ করবে না। তো যাই হোক, প্রচুর খিদে পেয়েছে, ব্লগ করার মানে টাইমটাও পাচ্ছিলাম না। তো এখন একদম বসে গেছি আমরা তিনজনেই, এখন জাস্ট কমপ্লিটলি ঠান্ডাও। তো চলো খেয়ে রেখে না করে খাই। আমাদের খাওয়ার দাওয়ার বিশাল ভালো ছিল, মানে আনএক্সপেক্টেড, মানে সত্যি মানে ধাবাস সাইডে একটা রাস্তার একদম ওপেন হাইওয়ের পাশ দিয়ে খুব সুন্দর খাওয়ার দাওয়া ছিল, প্রত্যেকটা খাবারই মানে কোনোটা ডিসঅ্যাপয়েন্টিং নয়, ইভেন চাটাও সুন্দর ছিল। তো আমরা এখন প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবারে পুরো যাবো ডাউনওয়ার্ডস কলকাতার দিকে আর নো স্টপ। তো চলো হঠাৎ করে আমরা প্রচন্ড বৃষ্টির সামনাসামনি হয়ে যেতে মানে দেখতেই পাচ্ছ কিছুই বোঝা যাচ্ছে না। তো এখন এইরকম অবস্থাতে আমরা যাচ্ছি যেখানে কেউ জানি না যে নেক্সট স্টপে যে কি হবে, মানে এরকম হচ্ছে আমরা 1-2 মিনিটের ডিস্টেন্সে বৃষ্টির মানে ভেরিয়েশনস গুলো চেঞ্জ হচ্ছে, মানে কোথাও হেভি রেইনফল নাহলে কোথাও কম হচ্ছে, যখনই আমরা দাঁড়িয়ে যাচ্ছি কোথাও তখনই দেখছি বৃষ্টি কম হচ্ছে, স্টার্ট দিচ্ছি আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার বিশাল জোরে বৃষ্টি, মানে আমি দেখাল মানে কিছু ক্লিপস আছে যেটা শেয়ার করে দিচ্ছি, দেখে দেখলে বুঝতে পারবে কতটা হেভি রেইনফল হচ্ছে। আর আমরা একদম একটা কেউ যদি এদিকে এসে থাকো গাড়ি নিয়ে তারা বুঝতে পারবে যে ফুলবাড়ির ওপরে যে হাইওয়েটা আছে মানে ফ্লাইওভারটা ওইখানে আমরা ওইখান দিয়েই যাচ্ছি, মানে কোথাও যে একটা দাঁড়িয়ে যাবো সেটা আরও বেশি রিস্কি, বিকজ সাইড দিয়ে লরি বাস সব যাচ্ছে। ইভেন আমার মানে আমরা সবাই এখন ডিসকাস করেছিলাম যে শ্যামলী যে রাস্তায় কাটিয়ে মানে কাউকে রাস্তার রাজা বলা হয় মানে সেখানে শ্যামলী যাচ্ছে 60-70 মানে এরকম অবস্থা। তো বৃষ্টি কাটিয়ে আমরা প্রায় ফারাক্কা ঢুকছি, তখন প্রায় বাজে মোটামুটি 3:30, তাই আমরা এখন তারপর কৃষ্ণনগর ক্রস করলাম। সো ফাইনালি ব্যাকগ্রাউন্ড দেখে আমরা বুঝেই গেছি আমি কোথায় আছি। তো যাই হোক আমরা মানে আমরা অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বিকজ দেখো নিজেরা গাড়ি করে এলে অফকোর্স একটা হেক্টিক হয় মানে রাদার দ্যান দ্য ট্রেন ট্রাভেল অ্যান্ড বাস ট্রাভেল। তো ওই জন্যে মোটামুটি টোল ট্যাক্সগুলোর কিছু ক্লিপস তোমরা দেখে বুঝতে পারবে যে
কোন কোন টাইম আমি তোমাদের টাইমও মেনশন করে দেবো কোন কোন টাইমে। তো আমি আমরা প্রায় কলকাতা ঢুকেছি অ্যাবাউট 7:30। অ্যান্ড ওখান থেকে আমাকে যেহেতু ওরা লেক টাউনে থাকে ওখান থেকে আমাকে বাড়ি আসতে হয়েছে, তো ওখান থেকে আমার বাড়ি আসতে প্রায় কাছাকাছি 1 ঘন্টা লেগেছে। মানে যেহেতু আমি 8টার সময় ট্রান্সপোর্ট নিয়েছি অ্যান্ড তারপরে আমি এসে পৌঁছেছি প্রায় 1 ঘন্টা কাছাকাছি, তো 9টার সময় আমি বাড়ি পৌঁছেছি। জাস্ট মানে এসে আর পাচ্ছিলাম না, জাস্ট লাগেজগুলো আনপ্যাক করে যেখানে যা রাখার কথা, বিকজ উঠে আমাকে সেই নিজের থেকেই করতে হবে। কালকে থেকে মানে আমার আবার লাগাতার কলেজ লাইফ শুরু, তো ওই চলবে। তো আমি বললাম যে না, একসাথে আছি তো মানে একইভাবে আছি, তো চলো লেটস ডু আনপ্যাক রাইট অ্যাওয়ে। তো করে নিয়ে স্নান ফান করে নিয়ে আমি জাস্ট বসছি জাস্ট টু এন্ড মাই ভিডিও। আর প্লিজ, আমার প্রচণ্ড এরকম স্ক্যাটার্ড হয়েছে, মেবি আমি ঠিক বলতে পারছি না কতটা কি অ্যারেঞ্জ করে তোমাদের সাথে দেখাতে পারছি। প্লিজ জানিও কেমন লেগেছে তোমাদের দুটো পরপর ব্লগ, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন কি সাজেশন আছে সেগুলো আমাদেরকে বলো, আমাকে বলো। আই উইল ডেফিনেটলি ওয়ার্ক অন দিস, তো দ্যাট পার্টিকুলার থিং। আর সত্যি কথা বলতে কি, প্রচণ্ড আনসার্টেনভাবে বেরিয়ে গেছিলাম, তো এই নিয়ে টোটাল এই এটার পেছনে পুরো স্টোরিটা তোমাদেরকে একদিন শেয়ার করবো নেক্সট একটা ব্লগে। তো সাথে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব বাটন ভুলবে না, বিকজ ইটস এ ভেরি নিউ চ্যানেল। আর আমি ছোটো ছোটো কিছু আমার মতন করে ট্রাই করছি তোমাদের সাথে কানেক্ট করার জিনিসপত্রগুলো, মানে আমি কী কী করছি না করছি, বিকজ আমার চ্যানেলের নামই দীপান্বিতাস লাইফ। তো আমার লাইফে কী কী হচ্ছে না হচ্ছে, কীভাবে কী করছি না করছি, সব কিছুর আপডেট তোমাদের এই ব্লগের মাধ্যমে কিছুটা দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু আমার ঘুরতে খুব ভালো লাগে, তো মানে মোটামুটি টুকটাক করে ছোটো ছোটো ঘুরতে যাওয়ার জায়গাগুলোই তোমরা দেখতে পাবে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আর কিছু বেশি কথা বলবো না প্লিজ, আমি এবারে আমি জাস্ট ঘুমোবো। আর তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা নেক্সট ব্লগ নিয়ে। তো আপনার টাটা।